Hello viewers, welcome back. My name is Rajshahi. Dear viewers, আজ আমি আলোচনা করব HSC first paper এর ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। আর আপনাদের সিলেবাসের ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 4 হচ্ছে উইথ ক্লোজ। এর মানে হচ্ছে আপনাকে প্যাসেজের সাথে বক্সের মধ্যে কতগুলি ওয়ার্ডস দেয়া হবে, মানে হচ্ছে এখানে 12 থেকে 14 টি ওয়ার্ডস দেয়া থাকবে, যেগুলো আপনি গ্রামাটিক্যালি পরিবর্তন করে প্যাসেজটা পূরণ করবেন। আর কোশ্চেন নাম্বার 5 মানে হচ্ছে উইদাউট ক্লোজ। এই ক্ষেত্রে কোনো ওয়ার্ড বা কোনো অপশন আপনাকে দেয়া হবে না, বাট আপনাকে এখানে কিছু সুইটেবল ওয়ার্ডস দিয়ে এই প্যাসেজটি পূরণ করতে হবে। তবে একটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাকে এই প্যাসেজটি বা এই উইথ ক্লোজ টেস্টে অ্যানসার করার সময় কখনোই পুরো প্যাসেজটি খাতায় আবার রিপ্রোডিউস করতে হবে না, বরং আপনি যে ওয়ার্ডগুলো আছে সেগুলি গ্রামাটিক্যালি চেঞ্জ করে সেগুলিকে আপনি নাম্বার অনুযায়ী খাতায় লিখে দেবেন, তাহলে আপনার অ্যান্সারটি কারেক্ট হয়ে যাবে। আর এই ক্লোজ টেস্ট আসলে সেট করা হয়েছে আপনাদের গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারি নলেজটাকে টেস্ট করার জন্য, যে আপনারা এই দুটি সেক্টরে মানে গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারির ক্ষেত্রে আপনারা কতটুকু স্ট্রং সেটা দেখার জন্য এই ক্লোজ টেস্ট সেট করা হয়েছে। আর এই ক্ষেত্রে মনে রাখবেন কোশ্চেনের দুটোতে মিলিয়ে মার্কস হচ্ছে 15। কোশ্চেন নাম্বার 4 যেহেতু একটু ইজি হয় এবং বক্সে ওয়ার্ড দেয়া থাকে, সেজন্য এখানে মার্কস দেওয়া হয়েছে 5। আর কোশ্চেন নাম্বার 5 এ যেহেতু কোনো অপশন দেয়া থাকে না, তাই এক্ষেত্রে মার্কস দেয়া হয়েছে 10। এই দুটোতে মিলিয়ে হচ্ছে 15 নাম্বার। যে ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব 2018 এর কসেট নিয়ে। কসেট মানে হচ্ছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড 2018 এর যে কোশ্চেন নাম্বার 4টা সেট করা হয়েছিল, সেই কোশ্চেন 4 নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, কসেট 2018। এই কসেটটি 2018 সালে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ডে আসছিল। তাই সেই 4 নাম্বার কোশ্চেনটি আমি আজ আলোচনা করব। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলো অর্থসহ আলোচনা করে নিচ্ছি। ওয়ার্মিং, এটা হচ্ছে উষ্ণতা। কাট, কাটা। রাইজ, বৃদ্ধি করা বা বৃদ্ধি হওয়া। অ্যান্টিসিপেট, পূর্বে অনুমান করা। হেবিটেটস, আবাসন বা বসতি। ইনক্রিজ, বৃদ্ধি। এক্সটিংশন, বিলুপ্তি। রেকলেসলি, বেপরোয়া ভাবে। সেভিয়ার, তীব্র। ইম্পারেটিভ, গুরুত্বপূর্ণ মানে ক্রুশিয়াল, পার্টিকুলারলি বিশেষভাবে। ক্যাটাস্ট্রফি, বিপর্যয়। প্রোভাইড, সরবরাহ করা। অ্যালার্মিং, অ্যালার্মিং আছে বিপজ্জনক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বক্সের ওয়ার্ডগুলি। তো এই বক্সের ওয়ার্ডগুলি আবার পার্সপেস চেঞ্জ করে যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে আমাদেরকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা প্যাসেজটি একটু অর্ধশ আলোচনা করে নিচ্ছি। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার ড্যাশ ইজ কজিং, বলছে দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস অফ ফরেস্ট, বনাঞ্চলের, and other dash মানে বনাঞ্চল এবং অন্যান্য কৃষির ধ্বংস যেন is causing ঘটাচ্ছে the dash of various plants and animals every day, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর কি যেন প্রতিদিন ঘটাচ্ছে এই বনাঞ্চল এবং অন্যান্য জিনিসের ধ্বংসটা। In the last 25 years alone, শুধু গত 25 বছরে the world has lost 1/3 of its natural wealth, শুধু গত 25 বছরে বিশ্ব তার 3 ভাগের 1 ভাগ যে প্রাকৃতিক সম্পদ হারিয়েছে। Forests are being dashed down, বনাঞ্চলগুলি কি যেন করে ফেলা হচ্ছে। Moreover, তাছাড়াও they are being burned dash resulting in, বলছে they are being, এই they দ্বারা এই ফরেস্ট কে বোঝানো হচ্ছে। they are, এই বনাঞ্চলগুলি are being burned, পুড়ে ফেলা হচ্ছে dash, কেমন করে যেন, resulting in, যার ফলে, and dash in carbon dioxide, কার্বন ডাইঅক্সাইডের কি যেন হচ্ছে। বলছে এই যে তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে এর ফলে যেন কার্বন ডাইঅক্সাইডের কি হচ্ছে। and ultimately, এবং চূড়ান্তভাবে the water level is dash, বলছে পানির পৃষ্ঠটা বা পানির স্তরটা কি হচ্ছে। as a consequence of global dash, বৈশ্বিক কিসের ফলস্বরূপ যেন, as a consequence, ফল হিসেবে, of global dash, বৈশ্বিক কিসের ফল হিসেবে যেন এটা পানির স্তরটা কেমন হচ্ছে। it is dash that, এটা কি যেন করা হয় যে the new century, নতুন শতাব্দী, will face, মুখোমুখি হবে, an overwhelming environment dash, পরিবেশের একটা অপ্রতিরোধ্য কিসের যেন মুখোমুখি হবে। It is therefore among tai dash to check the reckless pollution of the environment. হ্যাঁ বলছে to check নিয়ন্ত্রণ করা the reckless pollution of the environment. পরিবেশের এই ব্যাপরা দূষণ যেন কি নিয়ন্ত্রণ করা যেন এটা কি এই হচ্ছে আমাদের persistive অর্থসহ আলোচনা এখন আমরা ব্যাখ্যা সহ আলোচনা প্রথম লাইনটাতে দেখেন the destruction of forests and other dash is increasing the dash of various plants and animals dash sorry every day it's about the problem line এই প্রথম লাইনটিতে দেখেন দুটো গ্যাপ রয়েছে গ্যাপ এ তে দেখেন গ্যাপ এ এর পূর্বে আদার শব্দটি রয়েছে কিন্তু আমরা জানি কিছু কিছু ওয়ার্ড যেমন আদার সাম এনি ফিউ a few little a little much many only every each no এই যে এই ধরনের ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ডের পরে নাউন ব্যবহৃত হয় হ্যাঁ তো ইত্যাদির পর কি নাউন ব্যবহৃত হয় অতএব গ্যাপ এ তে একটি নাউন বসবে এবং নাউনটি হবে প্লুরাল কেননা দেখেন এন্ড কনজাংশনের পূর্বে ফরেস্ট শব্দটি প্লুরাল তাই এন্ড এর পরেও প্লুরাল নাউন ব্যবহৃত হবে অতএব এখানে দেখেন বলছে যে বনাঞ্চল এবং অন্যান্য কৃষির ধ্বংসজনক এটা বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের ড্যাশ করছে তাহলে এদের যে অন্যান্য যে আবাসস্থল এখানে আবাস বলতে হ্যাবিটেটস এবং সেটা প্লুরাল দেখেন বক্সের মধ্যে দেয়া আছে যে প্লুরাল নাউন দেয়া আছে হ্যাবিটেটস মানে বলা হচ্ছে that the destruction of forests and other habitats is causing the dash of various plants অতএব এটা হবে হ্যাবিটেটস গ্যাপ বি তে দেখেন গ্যাপ বি এর পূর্বে আছে দা এবং পরে আছে প্রিপজিশন এই যে দা এবং অফ প্রিপজিশন তো এরকম থাকলে দা এবং অফ এর মাঝখানে সব সময় নাউন বসে আমরা এক নম্বর বাক্যটি বাংলা অনুবাদ করলে আপনি নিজেই বুঝে যাবেন কোন নাউনটি এখানে বসবে এর প্রথম লাইনে অর্থ দেখেন বনাঞ্চল এবং অন্যান্য আবাসভূমি ধ্বংস প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ড্যাশ ঘটাচ্ছে এই হচ্ছে আমাদের প্রথম লাইনটার অর্থ তাহলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর কি ঘটাচ্ছে অবশ্যই এর কারণে বিলুপ্তি ঘটছে আর এই বিলুপ্তি ইংরেজি হচ্ছে এক্সটিংশন বক্সের মধ্যে এই ওয়ার্ড এক্সটিংশন দেয়া আছে অতএব অ্যান্সার হবে এক্সটিংশন এটা আমাদের প্রথম লাইন গেল এখন হচ্ছে দ্বিতীয় লাইনে দেখেন কোনো গ্যাপ নেই এর অর্থ হচ্ছে যে কি in the last 25 years alone শুধু গত 25 বছরে the world has lost পৃথিবী হারিয়েছে 1/3 of its natural wealth এর প্রাকৃতিক সম্পদের 25 বছরের 3 ভাগের 1 ভাগ লাইন নাম্বার 3 তে একটি গ্যাপ রয়েছে forests are being dashed down এটা হচ্ছে কি forests are being dashed down ব্যাখ্যাতে দেখি এই বাক্যটি দেখেন সাবজেক্টের পরে auxiliary verb are এবং being শব্দটি আছে অতএব আমরা বুঝতেই পারছি যে এটি একটি present continuous tense passive voice present continuous tense passive voice মানে হচ্ছে না মানে মূল ভার্বের মধ্যে past participle বসবে তাই না অতএব এখানে একটি আছে গ্যাপ সি তে ভার্বের past participle বসাতে হবে তো দেখেন এই যে ডাউন লেখা আছে forest are being dashed down বনাঞ্চলকে কি ডাউন করা হয় অবশ্যই কাট ডাউন এটা একটি আপনারা মুখস্থ আপনারা জানেন যে এটি কল কোশ্চেনের মতো হয়ে গেছে যে এই কাটের পরে ডাউন ব্যবহৃত হয় তাহলে বনাঞ্চলগুলি কেটে ফেলা হচ্ছে এই হচ্ছে আমাদের গ্যাপ নাম্বার সি লাইন নাম্বার 4 এ দেখেন moreover they are being burned এই দে দ্বারা কিন্তু ফরেস্ট কে বোঝানো হচ্ছে they are being burned dash এদেরকে পুড়ে ফেলা হচ্ছে passive voice আবারো resulting in এর ফলে and dash in carbon dioxide as you know ki hocche and ultimately ebong eta ekta fall the water level is dash pani stor ta pani prishto ta dash ki hocche as a result consequence of global dash দেখেন গ্যাপ ডি তে they are being burned বাক্যের অংশটুকু passive voice আছে passive voice এর পর preposition plus object অথবা adverb হওয়ার কথা এই বাক্যে preposition plus object হওয়ার কোনো সুযোগ নেই অতএব এখানে একটি adverb বসবে দেখেন এই তাদেরকে আরো কি করা হচ্ছে তাছাড়াও তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে কেমন করে পুড়িয়ে ফেলা হচ্ছে adverb বসবে দেখেন এখানে বক্সের মধ্যে দুটি adverb দেয়া আছে একটি হচ্ছে recklessly আর একটি হচ্ছে particularly তো এখানে তো বিশেষভাবে তো পুড়িয়ে ফেলা হচ্ছে না অবশ্যই ব্যাপরোয়া ভাবে মানে recklessly পুড়িয়ে ফেলা হচ্ছে অতএব এই গ্যাপটাতে আমরা বসাবো recklessly গ্যাপ দিতে বসাবো recklessly তারপর দেখেন আমি পুরো লাইনটি এখানে উঠিয়ে নিয়ে আসছি moreover they are being burned recklessly, tadike beporba puri phara hocche resulting in er phole n dash in carbon dioxide mane gap e te dekhen gap e te e er purbe ache n gap e er purbe n hocche article ar এরপর একটি মাত্র শব্দ হলে সেটি হবে নাউন মানে আর্টিকেলের পর যদি একটি শব্দ বসে সেটা অবশ্যই নাউন হয় তো এখানে আমাদেরকে নাউন বসাতে হবে এখন দেখেন অর্থ অনুযায়ী দেখেন যে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর ফলে কার্বন এই যে গাছগুলি কেটে ফেলা হচ্ছে সরি পুড়িয়ে ফেলা হচ্ছে ব্যাপকভাবে হবে এর ফলে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি কমে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড কি সরবরাহ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি হচ্ছে অতএব এই যে বক্সের মধ্যে আছে ইনক্রিজ এটা আগে এটা একটা নাউন প্লাস ভার্ব দুই ভাবে ব্যবহৃত হতে পারে অতএব এখানে নাউন হিসেবে ইনক্রিজ বসবে এগুলো আমাদের গ্যাপ ই গ্যাপ এফ এ দেখেন আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ ড্যাশ এই অংশের অর্থ অবশেষে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এই যে ওয়াটার লেভেল পানির উচ্চতা বেড়ে যাচ্ছে তো এই যে বেড়ে যাওয়া একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে হচ্ছে এই ইজ অক্সিলারি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর বেড়ে যাওয়া হচ্ছে রাইজ ইংরেজি হচ্ছে রাইজ এই ওয়ার্ডটি বক্সে দেয়া আছে এর সাথে আমরা আইএনজি যোগ করে ব্যবহার করব অতএব এখানে হচ্ছে রাইজিং তারপর গ্যাপ জি তে দেখেন as a consequence of global dash as a consequence ফলস্বরূপ of global বৈশ্বিক dash উষ্ণতা আমরা দেখি global warming আসে তাই global village আসে তো এখানে warming ওয়ার্ডটি দেয়া আছে বক্সের মধ্যে হ্যাঁ আমরা দেখেন global হচ্ছে noun সরি adjective তারপর একটা noun বসবে আসে হচ্ছে warming as a global warming এই হচ্ছে আমাদের গ্যাপ জি তারপর দেখেন লাইন নাম্বার 5 এ আছে h gap h it is dash that the new century will face an overwhelming environment dash বলছে এটা যেন কি করা হয় যে নতুন শতাব্দী will face মুখোমুখি হবে an overwhelming environment একটা অপ্রতিরোধ্য পরিবেশগত কিছুর সম্মুখীন হবে দেখেন এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে তো এটা কি করা হয় যদি ভবিষ্যতের কোনো কিছু আগেই অনুমান করা হয় তাহলে সেটা হচ্ছে কি পূর্ব অনুমিত পূর্বরূপ না আগেই ভাবা হয় বা ধারণা করা হয় আর এর ইংরেজি হচ্ছে anticipate তো এখানে দেখেন it is dash that এই ধরনের বাক্যে it plus auxiliary verb plus verb এর past participle হয় যেমন it is believed that it is said that অতএব এখানেও এই বাক্যটি বাংলা অনুবাদ করলে আমরা বুঝি যে এখানে anticipation এর past participle মানে is anticipated এই anticipated এই anticipated past participle anticipated বসবে মানে হচ্ছে যে আগে এটা অনুমান করা হয় যে নতুন শতাব্দী কি একটা অপ্রতিরোধ্য পরিবেশগত কিসের মুখোমুখি হবে environment pollution এটা হচ্ছে দেখেন এটা একটা collocation environment pollution gap যেটা দেখেন যেতে it is therefore dash to check the reckless pollution of the environment it is dash it is therefore dash এটা তাই কি to check নিয়ন্ত্রণ করা the reckless pollution of environment পরিবেশের এই বেপরোয়া দূষণ নিয়ন্ত্রণ করা এটা কি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এখানে বি ভার্বে আমরা জানি বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে আর সেটা হবে ইম্পারেটিভ এর মানে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ওকে dear viewers এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমাদের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and share with your friends